নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস তো গাইস অনেক দিন ধরেই তোমাদের জানাচ্ছিলাম যে ইস্টবেঙ্গল তিনজন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে আর আজকে সেই তিন প্লেয়ারের সাইন কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হলো ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রথমেই যদি কথা বলতে হয় তাহলে কথা বলতে হবে হরমনজোৎ সিং খাবরার কথা বয়স পঁয়ত্রিশ হলেও কিন্তু রাইট ব্যাকের প্লেয়ার এই সিজনে ভালোই ফুটবল খেলেছে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে সাতটা ম্যাচে তার নামের পাশে একটি গোল এবং একটি অ্যাসিস রয়েছে তো ইস্টবেঙ্গলের এক সময় বহু যুদ্ধের নায়ক ছিল এই খাব খাবরা এবং তার পরবর্তী সময় বেঙ্গালুরু এফসিতেও কিন্তু কার্লোস কোয়াদ্দারের সঙ্গে যথেষ্ট ভালো কাজ করতে দেখা গেছে এই খাবরাকে দুবারের আইএসএল চ্যাম্পিয়ান এছাড়া কিন্তু ভালো ডিফেন্স কোয়ালিটি রয়েছে বয়স এখন পঁয়ত্রিশ হয়ে গেছে হয়তো সেই রকম খাবরার পারফরম্যান্স পাওয়া যাবে না কিন্তু তাকেও এক্সপিরিয়েন্সের জন্য মূলত ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে এবং এই চুক্তিটা করা হয়েছে এক বছরের জন্য এর সঙ্গে সঙ্গে মান্দাররাও দেশায় দুর্দান্ত প্লেয়ার মান্দাররাও দেশায় নিঃসন্দেহে সেটা বলাই যায় একত্রিশ বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার এর আগে কিন্তু এফসি গোয়া এবং পরবর্তী সময় মুম্বাই সিটি এফসির হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন দুবারের আই সরি তিনবারের আইএসএল সিল জিতেছেন একবার কিন্তু আই এস চ্যাম্পিয়নও হয়েছে তো এই চ্যাম্পিয়ন প্লেয়ারকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এবং এই মন্দারাও দেশাইয়ের সঙ্গেও কিন্তু এক বছরেরই চুক্তি করা হয়েছে এর আগে ব্যাঙ্গালুরু এফসিতেও তার খেলার অভিজ্ঞতা আছে তো খুবই একজন ভালো প্লেয়ার এই সিজনে টোটাল ষোলোটা ম্যাচ খেলেছে এবং আরও বলতে গেলে অপশান বেড়ে গেল লেফট ব্যাক পজিশনের জন্য কারণ এর আগে আমরা দেখে নিয়েছি নিশু কুমারের মতন প্লেয়ারকে সাইন করিয়ে নেওয়া হয়েছিল এর সঙ্গে সঙ্গে মন্দাররাও দেশাইকেও সাইন করে নিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এরপরে যে প্লেয়ারটার কথা বলতে হয় তিনি হলেন এডুইন সিডনি ভনসফাল তো এডওয়িনের মূলত তিরিশ বছর বয়স এবং রাইট ব্যাকের প্লেয়ার এবং রাইট ব্যাকেও কিন্তু বেশ কয়েকটা অপশান বেড়ে গেল একদিকে যেমন খাবড়া রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু রাইট ব্যাকে এই এডুইন সিডনি ভন্সফালো রয়েছে আর এই এডুইনের কিন্তু পারফরমেন্স এই সিজনে দুর্দান্ত ছিল চেন্নাইন এফসিতে টোটাল ছাব্বিশটা ম্যাচ খেলেছে ডিফেন্সের সঙ্গে সঙ্গে কিন্তু আক্রমণে গিয়ে বেশ কিছু গোল এবং অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে টোটাল এই সিজনে তিনটে গোল করেছে এবং দুটো অ্যাসিস্টও রয়েছে কিন্তু এই এডুইনের নামের পাশে তার সঙ্গেও কিন্তু দু বছরের চুক্তি করা হয়েছে হরমনজোৎ সিং খাবড়া এবং মন্দার দেশের সঙ্গে এক বছরের চুক্তি এবং সঙ্গে চুক্তি করে নিয়েছে দু ম্যানেজমেন্ট তো এই তিনটে সই কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেল তোমরা অফিসিয়াল নিউজটাও হয়তো দেখতে পেয়ে গেছো যারা দেখতে পাওনি তারাও কিন্তু খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া তোমরা দেখতে পেয়ে যাবে আর এই সমস্ত প্লেয়ারদের যে সই করালো তোমরা কতটা খুশি হয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছরের দল গঠনটা যথেষ্ট ভালো হয়েছে ডিফেন্সে কিন্তু অনেক বেশি অপশান বাড়িয়ে নিয়েছে একের পর এক প্লেয়ারে যখন অপশান বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো ডিফেন্স কোয়ালিটি করতে পারবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এর আগে আমরা দেখেছি খুবই ভালো তাদের তৈরি হয়েছে যেরকম অ্যাটাক লাইন সেই সঙ্গে সঙ্গে ডিফেন্স লাইনও খুব ভালো হয়েছে এখনও দুটো বিদেশি প্লেয়ার সোয়ের বা অপেক্ষায় আমরা রইলাম সেই দুটো বিদেশি প্লেয়ারও কিন্তু খুব ভালো মার্পের বিদেশি প্লেয়ার আসবে আমরা এতটাই আশা করছি এবং পরবর্তী সিজনে কিন্তু আবারও মশাল বাহিনী দুর্দান্ত ফুটবল খেল পারবে আইএসএল এর মঞ্চে এরপর যদি আমরা আরও একজন প্লেয়ারের নিয়ে কথা বলি তিনি হলেন পঁচিশ বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার নরেশ সিং ট্রাও এফসিতে এই সিজনে খেলেছে আর এই সিজনে কিন্তু ট্রাও এফসির হয়ে খুব ভালো পারফরমেন্সও রয়েছিলো এই নরেশ সিংয়ের সাতাশটা ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এর আগে তাকে জামশেদপুর এফসির যেটা রিজার্ভ টিম তাকে খেলতে সেখানে দেখা গিয়েছে এবং এই প্লেয়ারের সঙ্গে কিন্তু চুক্তিবদ্ধ করে নিয়েছে রাজস্থান ইউনাইটেড পরের মরশুমে কিন্তু আই লিগে রাজস্থান ইউনাইটেডের জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে এই নরেশ সিংকে তো এই ছিল কয়েকটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও